আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মুবারক। আজকে আমি আপনাদের জন্য রোলের রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো স্প্রিং রোল। এটা বাহিরে হয় মুচমুচে অ্যান্ড ভিতরে হয় অনেক সুন্দর আর সবজির পুর ভরা। আর এটা রেসিপি একদম সহজ। আর এটার সাউন্ডটা শুনে বুঝেই গেছেন যে এটা কতটা ক্রিস্পি। সো এবার চলুন রেসিপিতে চলে যাই আমরা। তো আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল, এখন দিয়ে দিব আমি 1 কাপ গাজর কুচি। দেখতে পাচ্ছেন যে আমি গাজরটাকে মিডিয়াম সাইজে করে লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বটবটি, এখানে আমি ফ্রোজেনটা ইউজ করেছি, আপনারা ফ্রেশটাও দিতে পারেন। এখানে আমি দিব 1/2 কাপ। এটাকে দিয়ে আমি সুন্দর করে মিক্স করে হালকা আঁচে ভেজে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি 2 কাপ। বাঁধাকপিটাকে আমি সুন্দর করে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এটা যত চিকন হবে তত দেখতে সুন্দর হবে আর খেতে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব এখানে মাশরুম 1/2 কাপ। এখানে আমি ফ্রেশটা ইউজ করেছি, আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। এটাকে দিয়ে আমি একদম হাই ফ্লেমে এখন এটাকে 5 মিনিটের জন্য কুক করব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন বাটার। বাটারটা দেওয়ার কারণ হলো যে এটা সুন্দর একটা স্মেল আসবে, আর অবশ্যই ফ্লেমটা এখন হাইতে থাকতে হবে। এখন আমি দিয়ে দিব এখানে লবণ পরিমাণ মতন, আর এই ভাজিটা বেশি কুক করা যাবে না, এই জন্য এটাকে হাই ফ্লেমে রান্না করতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। সুন্দর করে মিক্স করার পর আমি এখন দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ টেস্টিং সল্ট। এটাকে দিয়ে আমি আবার সুন্দর করে মিক্স করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি 1/2 টিস্পুন। চিনিটা দেওয়ার কারণ হলো এটার স্বাদটা আরও ভালো আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস। সয়া সসটা দিয়ে আমি আবার এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, আর এটা অনবরত নাড়তে হবে, নাহলে এটা পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিব এখানে বিন স্প্রাউটস। এটা কেন পাওয়া যায় অথবা ফ্রেশও পাওয়া যায়, আপনাদের কাছে যদি ফ্রেশটা থাকে সেটাও দিতে পারেন। এখানে আমি 1/2 কাপ বিন স্প্রাউট দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি 2-3 মিনিটের জন্য কুক করব, এটা দিয়ে বেশি কুক করতে হবে না। আমার আনফর্চুনেটলি ভিডিওটা ডিলেট হয়ে গেছে, সো এখানে আপনারা 1 টিস্পুন কর্নফ্লাওয়ার অ্যান্ড 1 টেবিল স্পুন পানি দিয়ে গুলিয়ে সেটা দিয়ে দিবেন। এটা দিয়ে 2-3 মিনিট রান্না করতে হবে, দেন ভাজিটা তৈরি। এটাকে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। তো এখন আমরা রোল বানাবো। সো স্প্রিং রোলের শিটটা আমার চ্যানেলে আছে, এটা কীভাবে বানাতে হয় আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে লিঙ্কটা দেওয়া থাকবে। তো আমি এখানে একটা স্প্রিং রোল শিট নিয়ে নিয়েছি, সেখানে আমি ভাজিটা এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর আমি সাইডে দিচ্ছি এখানে আমি ময়দার আঠা। এখানে আমি ময়দা আর পানি গুলিয়ে নিয়েছি, আর এটা আমাদের আঠার কাজ করবে। সো আমি এখানে সাইডে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি এভাবে দুভাজ করব। তো ভিডিওটা একটু ফলো করে দেখবেন আমি কিভাবে করছি। এখন এটাকে রোল বানাবো। সো রোলটা একদম টাইট হতে হবে, নাহলে এটা দেখতে সুন্দর হবে না। তো এইভাবে টাইট করে রোলটা বানিয়ে ফেলতে হবে। দেন যখন শেষ পার্টটা, তো সেখানে দিয়ে দিতে হবে আমাদের যে ময়দার গ্লুটা, সেটা দিয়ে দিতে হবে। এখানে ভালো করে দিতে হবে, নাহলে ভাজানোর সময় এটা খুলে যেতে পারে। তো অনেক দিয়ে এটাকে আটকে ফেলতে হবে। তো দেখুন আমার স্প্রিং রোল রেডি। তো আমি আবার আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। তো এখানে আমি সবগুলো করে নিয়েছি, এখন আপনারা এটাকে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে রেখে, এভাবে একটা বক্সে রেখে, অথবা একটা পলিব্যাগে রেখে 1-1.5 মাসের মতো।
এখন আমি আপনাদের কয়েকটা ভেজে দেখাচ্ছি। তো এখন এটা আমি ডিপ ফ্রাই করবো, আর অবশ্যই তেলটা একদম হালকা গরম হতে হবে। যদি বেশি গরমে দেওয়া হয় তাহলে উপরে একটা বাবলস টাইপ এসে পড়বে আর ওটা দেখতে ভালো লাগবে না। তো যখন একদম হালকা গরম হবে তখনই দিয়ে দিতে হবে। এখন মিডিয়াম ফ্লেমে রেখে এটা আস্তে আস্তে ভাজতে হবে। যখন লাইট গোল্ডেন ব্রাউন হয়ে যায় তখন নামিয়ে ফেলতে হবে। আমি এখানে একটা প্লেটে টিস্যু পেপার নিয়েছি, সেখানে আমি নামিয়ে নিচ্ছি। তো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে আমার স্প্রিং রোল হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো অবশ্যই ইফতারে ট্রাই করবেন অ্যান্ড আমাকে জানাবেন কেমন হয়েছে। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন। আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।